संस्कृति परिवर्तन घटे।
আমরা জানবো সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে। সাংস্কৃতিক উন্নয়ন ও পরিবর্তনের বিভিন্ন দিক আমরা জানি। সংস্কৃতির স্থির বিষয় নয়, সংস্কৃতি হচ্ছে পরিবর্তনশীল, সংস্কৃতির ধর্মই হচ্ছে পরিবর্তন। পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতিতে ভিন্নতা থাকলেও সেখানে প্রতিনিয়ত প্রয়োজন এবং বিয়োজন চলে। এক সময় সাংস্কৃতিক পার্থক্য বা পরিবর্তনশীলতার মধ্যে আবার নতুন সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন ঘটে। সংস্কৃতির এই পরিবর্তনশীলতার কয়েকটি কারণ রয়েছে। কারণগুলো হচ্ছে: এক, সাংস্কৃতিক ব্যক্তি; দুই, সাংস্কৃতিক আয়ন; তিন, সাংস্কৃতিক আত্মীকরণ; চার, সাংস্কৃতিক আদর্শ; পাঁচ, প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন। শিক্ষার্থীরা, আমরা এখন সাংস্কৃতিক ব্যক্তি সম্পর্কে জানব। সাংস্কৃতিক ব্যক্তি সাধারণত দুটি সমাজের সাংস্কৃতিক একে অপরের সংস্পর্শে এসে একে অপরকে প্রভাবিত করে। এই কাজে আসা যত বেশি দীর্ঘস্থায়ী হবে, সংস্কৃতির আদান প্রদান তত বেশি হবে। এর মাধ্যমে একে অপরের সাংস্কৃতিক কিছু না কিছু গ্রহণ করবে। সংস্কৃতির এই চলমান গতিধারা এবং এক সমাজ থেকে আরেক সমাজের সংস্কৃতির প্রসার লাভকে সাংস্কৃতিক ব্যক্তি বলে। অর্থাৎ সাংস্কৃতিক সংমিশ্রণের মাধ্যমে সাংস্কৃতিক প্রসার বা ব্যক্তি ঘটে। বিশ্বায়নের ফলে এবং প্রযুক্তির উন্নতিতে সাংস্কৃতিক ব্যক্তি অনেক বেশি বেড়ে গেছে। এরপরে আমরা জানব দুই, সংস্কৃতায়ন। সংস্কৃতায়ন নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য কোন সাংস্কৃতিক উপাদানকে নিজ সংস্কৃতির সাথে আত্মস্থ করার প্রক্রিয়াকে বলা হয় কি সংস্কৃতায়ন। সংস্কৃতায়ন বলতে আমরা বুঝি কি, নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য সংস্কৃতির সাথে আত্মস্থ করার প্রক্রিয়া হচ্ছে কি সংস্কৃতায়ন। আমাদের দেশ বহুবার বহিরাগত শাসক দ্বারা শাসিত হওয়ায় এখানে সংস্কৃতায়ন প্রবল। ভিন্ন সংস্কৃতির সংস্পর্শে সংস্কৃতায়ন প্রক্রিয়ার কারণ বলে মনে করা হয়। যেমন ইংরেজরা প্রায় 200 বছর আমাদের শাসক ছিল বলে অনেকেই ইংরেজ শব্দ আমাদের ভাষায় মিশে গেছে। তাহলে এই ইংরেজি ভাষা আমাদের সাথে মিশে যাওয়াটাই হচ্ছে কি সংস্কৃতায়ন। সংস্কৃতায়ন বলতে এখন আমরা বুঝতে পারছি, আমাদের নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য সংস্কৃতিকে আত্মস্থ করার নামই হচ্ছে সংস্কৃতায়ন। এরপরে আমরা জানবো সাংস্কৃতিক আত্মীকরণ। সাংস্কৃতিক আত্মীকরণ, আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। আত্মীকরণ হচ্ছে কি, যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী অন্যের সংস্কৃতিকে আয়ত্ত করে তাকেই বলা হয় কি সাংস্কৃতিক আত্মীকরণ। যেমন মানুষ যখন কোন নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে, তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তা, চেতনা, মূল্যবোধ এক কথায় সমগ্র জীবন ধারার সাথে আত্মীকৃত হতে চেষ্টা করে। এভাবে এক সময় তা আত্মীকরণ হয়ে যায়। যেমন জীবিকার প্রয়োজনে, বৈবাহিক কারণে অথবা অন্য যে কোনো কারণে নিজ এলাকা থেকে স্থানান্তর হয়ে অন্য এলাকায় বসবাস করে, সেই সংস্কৃতিকে আপন করে আত্মীকরণ ঘটে। এরপরে আমরা জানব সাংস্কৃতিক আদর্শ। সাংস্কৃতিক আদর্শ প্রতিটি দেশ বা সমাজেরই রয়েছে নিজস্ব একটি সাংস্কৃতিক আদর্শ। সাংস্কৃতিক আদর্শ বলতে কোন দেশ বা সমাজের মানুষের সংস্কৃতির ধরনকে বুঝে। এগুলো হল আচার আচরণ, খাদ্য, পোশাক, বিশ্বাস, ধর্ম বিশ্বাস, লোক কাহিনী, সঙ্গীত, লোককলা ইত্যাদি। কোন দেশ বা সমাজের সংস্কৃতির আদর্শের মাঝে ওই দেশ বা সমাজের মানুষের জীবন প্রণালী ও বৈশিষ্ট্য ফুটে ওঠে। এই আদর্শের কারণে সংস্কৃতি সমূহের মধ্যে পার্থক্য দেখা যায়। এরপরে আমরা প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কে জানব। প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন আধুনিক প্রযুক্তি বা বস্তুগত সংস্কৃতির দ্রুত পরিবর্তন ও উন্নয়ন সামাজিক উন্নয়নের ঘটাচ্ছে। তথ্য প্রযুক্তি উন্নয়নে গোটা বিশ্ব এখন একটি বিশ্বপল্লীতে রূপান্তরিত হয়েছে।
যার ফলে যোগাযোগ প্রক্রিয়া অনেক উন্নত হয়েছে। এখন ঘরে বসে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর জানা যাচ্ছে, এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতির সংস্পর্শ চলে আসছে। অনুন্নত সংস্কৃতি দ্রুত উন্নয়ন সংস্কৃতির উপাদানে গ্রহণ করেছে। এভাবে প্রযুক্তি সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে সংস্কৃতির অনেক উন্নয়ন ঘটানো যাচ্ছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা এক দেশ থেকে অন্য দেশের সংস্কৃতি সম্পর্কে খুব সহজে জানতে পারছি এবং সেই অন্য দেশের সংস্কৃতিকে আমরা নিজেদের সংস্কৃতির সাথে জড়িয়ে নতুন একটা সংস্কৃতি গড়ে তুলতে পারছি। আজকে এইটুকুই। শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরে বের হবা। আল্লাহ হাফেজ।